বাবু কথা মানে শুধু আলোচনা না উনি আমাদের ন্যূনতম সম্মানটুকুনি দেননি আমাদের নেতৃত্ববৃন্দকে উনি আলোচনা শেষ না করেই চেয়ার ছেড়ে বেরিয়ে গেছেন এটা তো অনেকে ভাবছেন যে এটা কি একটা আচরণ আসলে জানেন তো ওই চেয়ারটা ওনার নয় ওটা উনি বুঝতে পেরেছেন যে চেয়ারটা তো আমার নয় এটা ছেড়ে বেরিয়ে যাওয়াটাই শিক্ষকদের মানে পক্ষে ভালো কারণ একটু আগে অমলদা বলেছে গতকালের পারমিশন নিয়ে প্রশাসন আমাদের সাথে লুকোচুরি খেলছে লুকোচুরি কার সাথে খেলা হয় বলুন তো যা চোখে আপনি চোখ রেখে কথা বলতে পারবেন না তার থেকে আপনি দূরে দূরে থাকার চেষ্টা করবেন তাই জন্য তার সাথে লুকোচুরি খেলতে হয় আমার দাবি যদি অনার্য হয় আমাকে প্রশাসন জায়গা দেবে আজকে 2016 সালে 9 থেকে 12 কোয়ালিফাই করা ছেলেমেয়েগুলো ভাই বোনগুলো ওখানে বসে আছে ওদের পারমিশনে একটা টেন্ট কথার উল্লেখ নেই বলে ওরা রাত্রিবেলা মশারির উপরে একটা চাদর টাঙাতে পারছে না এই ভয়ানক শীতে ওরা শুয়ে আছে থার্ড পেজ সেকেন্ড পেজে যারা প্যানেলাইজ ছিল তারা পেয়ে গেছে তারা পায়নি তাই তাদের আন্দোলন চলছে 15 জনের ওরা পারমিশন পেয়েছে তাহলে বলুন তো কতটা পারমিশন থাকলে আমরা আজ 79 দিন এই ফুটপাতে বসে থাকতে পারি কারণ প্রথম রায়টা মনে করে দেখুন প্রথম রায় কিন্তু আমাদের দেওয়া হয়েছিল এক সপ্তাহে বিগত বছরে বলা হয়েছিল আপনারা যদি শিক্ষক সুলভ আন্দোলন করতে পারেন সেটা দেখে প্রশাসন আবার হাইকোর্ট আপনাদেরকে এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন এগিয়ে দেবে আমরা সেই এক সপ্তাহ শুধু শিক্ষক সুলভ আন্দোলনই করি নেই ফুটপাতটাকে পরিষ্কার রেখেছিলাম চন্দ্রচূড়দার নেতৃত্বে আমরা ঝাটাহাতে এই জায়গাটা পরিষ্কার করেছি ওখানে যা প্যাকেট ছিল ওগুলোকে ফেলেছি এবং এক সপ্তাহ পর হাইকোর্ট আমাদের রায় দিয়েছিল না আপনারা এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে পারেন তারপরে একটা সময় গিয়ে দেখা গেল আহারে বাহারে খুন শুরু হচ্ছে কোর্ট পুলিশ প্রশাসন এসে বলল এই গেটটা খুলে দিতে হবে কারণ এখান দিয়ে আহারে বাহারে যারা খাওয়া দাওয়া করবেন তারা যাতায়াত করবেন এদিকে অনশনে বসা কতজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সেখানেও কিন্তু হাইকোর্ট বলল না ওই গেটটা কভার আপ করেই বসে থাকার কথা সেটাও আমাদের একটা জয় আর এবার যখন হাইকোর্টে এটা নিয়ে যাওয়া হয়েছে আমাদের আন্দোলন নিয়ে তখন মাননীয় হাইকোর্ট বলেছেন যে এরা এত সুন্দর আন্দোলন করে আমরা বিগত দিনে দেখেছি এত শৃঙ্খলাবদ্ধ আন্দোলনীদের তাই আপনাদেরকে অনির্দিষ্টকালের জন্য আমরা সময় দিলাম যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে এটা পাওনা নয় আমাদের কিন্তু অদ্ভুত লাগে এটা ভাবলে যে আমরা জমায়েতটা দিতে পারছি না আমি বাধ্য হয়ে আজকে বলছি জমায়েতটা দিতে পারছি না দেখুন আমরা সবাই জানি ভোটের কিন্তু খুব তাড়াতাড়ি একটা ঘোষণা হয়ে যাবে তাহলে ভোটের ঘোষণা হলে আপনি কিন্তু কতটা পিছিয়ে যাবেন এক একটা ফ্যামিলি চলছে না এখানে এমন এমন মাস্টারমশাই আছেন আমি দেখেছি আমি ব্যক্তিগতভাবে দেখেছি যারা দিনে অন্তত 10 টাকা খরচা করেন না ওই রাতের ভাতটুকুনি খান আর একটু তরকারি নিয়ে রাখেন সকালবেলা এখান থেকে মুড়ি নিয়ে খান কেন তাদের পকেট তাকে পারমিট করছে না তবু সে আন্দোলনে আছে আজকে যারা আমরা কলকাতা সারাউন্ডিংসে থাকি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া আমরা কিন্তু সকালে জমায়েতে ইজিলি দিতে পারি কারণ প্রথম তিন দিনের মাথায় কিন্তু আমাদের এই সরকার নড়ে চড়ে বসেছিল তারপর প্রতিনিয়ত আইবি রিপোর্ট হচ্ছে জমায়েতের ওপরে সেখানে দেখা যাচ্ছে জমায়েত কম সরকার বলছে থাকুক বসে জল মাপুক কতদিন বসে থাকতে পারে এদের কত ধৈর্যের পরীক্ষা দিতে হয় দেখি এই করতে করতে আজকে কিন্তু 47তম দিন একটা শিশু যদি জন্মায় তার কিন্তু 21 দিনে পুত্র সন্তানের আর এক মাসে কন্যা সন্তানের ষষ্ঠী পুজো হয়ে যায় সে কিন্তু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার একটা বার্থ সার্টিফিকেট হয়ে তার নামকরণ হয়ে যায় আর আজকে আমরা দীর্ঘ 11 বছর ধরে শোষিত বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তার ন্যায্য দাবির জন্য এখানে বসে আছি কিন্তু যাদের নিজের দাবি তারাই কিন্তু মুখটা ফিরিয়ে আছেন মুখ ফিরিয়ে আছেন মানে এটা আমি বলছি না যে তারা আসতে চাইছেন না কারণ সবাই কিন্তু ঐক্যমঞ্চের সাথেই আছে যেটা 25,000-এর জমায় প্রমাণ করে দিয়েছে 27 তারিখে এটা তো প্রমাণিত যে ঐক্যমঞ্চ ছেড়ে কেউ যায়নি কিন্তু এই কোভিড সিচুয়েশনে অনেকেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বা মনে হচ্ছে এখানে অনেক জমায়েত এখানে এলে অন্য কিছু হতে পারে কিন্তু বিশ্বাস করুন আমরা শুরু থেকে আছি আমাদের কিন্তু কারোর করোনা হয়নি কিন্তু এই মুহূর্তটাতে আপনাদের ভাবা দরকার কারণ গতকাল কিন্তু আমাদের নেতৃত্ববৃন্দ চাইলেই নবান্ন অভিযান করতে পারতেন এবার বলুন তো উইদাউট পারমিশনে কত জনের জমায়েত হতো তার থেকেও বড় কথা উইদাউট পারমিশনে যখনই আমরা যাব আমাদের কিন্তু আটকে দেওয়া হবে সবার কিন্তু মাথা ঠিক থাকে না কেউ যদি কোনো বিরোধী আচরণ করে ফেলি তাহলে কিন্তু এখানটা সিল করে দেওয়া হবে এগুলো বুঝতে হবে এবং গতকালের এই সিদ্ধান্তটা কিন্তু সরকারকে ভাবিয়েছে যে এরা সত্যি শিক্ষক সুলভ আচরণই করছে নাহলে কিন্তু আমরা পারতাম কারণ আমাদের সাথে প্যারালালি কেউ যাচ্ছে প্যারালালি যাচ্ছে ঠিকই কিন্তু তারা আমাদের বিরোধী সেটা হচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ
দেখুন বেছে বেছে 13 তারিখ 27 তারিখে তাদের তো 13টা বিভাগ নিয়ে আন্দোলন, তবু তারা বেছে বেছে সেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকেই পাঠালেন ওই বিধানসভার গেটে ওঠার জন্য। পাঠাতে পারতেন এসএসকে এমএসকে দের, পাঠাতে পারতেন মিড ডে মিলের কর্মীদের, না, যাতে পার্শ্ব শিক্ষক কথাটি দেখে সাধারণ মানুষ এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করে। তাহলে ভয় তো সবাই পাচ্ছে, আর ভয় কেন পায় জানেন? যখন জানে এরা সঠিক পথে আছে তখনই ভয় পায়। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমাদের আন্দোলনটা একদম সঠিক পথে আছে। একটা আন্দোলন থেকে সবকিছু যেমন পাওয়া যায় না ঠিকই, তেমনি বিগত আন্দোলনে আমরা একটা প্রতিশ্রুতি পেয়েছিলাম, সেই প্রতিশ্রুতিটা কিন্তু আপনার আমার মতো আমজনতা দেয়নি, দিয়েছিল একটি সাংবিধানিক পদ। সেই সাংবিধানিক পদের গুরুত্বটা বুঝে আমরা কিন্তু আন্দোলনটাকে স্থগিত করে রেখেছিলাম। আমাদের কথা ছিল 2রা এপ্রিল থেকে 31 মার্চ, 2রা এপ্রিল থেকে আমরা আবার আন্দোলনে বসবো যদি না আমাদের দাবি দাবা ফুলফিল হয়। কিন্তু কোভিড, পার্শ্ব শিক্ষকদের জন্ম লগ্নটা তো খুব খারাপ, সেই কোভিড টানতে টানতে এতটা দূর এলাম। এবার বিধানসভায় একটা মানুষের আশা ছিল, বিধানসভা হয়ে গেছে, কারণ বেতন কাঠামো কিন্তু আমাদের মূল লক্ষ্য, মূল লক্ষ্য বেতন কাঠামো। সেটা করতে গেলে কিছু পদ্ধতি অবশ্যই আছে, কারণ নাহলে আসাম সরকার যেভাবে দিয়েছে বা অন্যান্য স্টেটগুলো যেভাবে দিয়ে দিচ্ছে শুধু আমাদের সরকার পাচ্ছে না। তার মানে একটা কথাই থেকে যায়, সদিচ্ছা, সরকারের সদিচ্ছা নেই তাই সে পারছে না। কিন্তু আমরাও তো নাছোড়বান্দা, 47 দিন ফুটপাতে পড়ে আছে ওই মালবিকাদি যার ছেলেরার জন্মদিন, তার ছেলের বয়স 17 বছর। মালবিকাদি ফোন করে পাশের মুদি দোকানকে বলে দিয়েছে যতদিন না আমি যাই আমার ছেলেটাকে একটু জিনিসপত্র দিও, আমি গিয়ে টাকা দিয়ে দেবো। তা সে কি কিছু বোঝে না? সে কি বুঝতে পারছে না আন্দোলনটা কোন দিকে যাচ্ছে, নাকি তার বোধ বুদ্ধি নেই? সে 47 দিন ধরে এখানে পড়ে আছে। যারা আমরা এখানে পড়ে আছি স্মার্ট স্মার্ট একদিনও বাড়ি যায়নি, তাহলে আমরা কি বুঝতে পারছি না আন্দোলন থেকে আমাদের অবশ্যই কিছু পাওয়ার আছে? হয়তো বেতন কাঠামো এই মুহূর্তে না হতে পারে, কিন্তু আপনারা বলুন তো, দরকার নেই অর্থের, দরকার নেই একটা ন্যূনতম কনসোলিডেটেড পেট, প্রয়োজন নেই? অবশ্যই আছে, কারণ আপনি যদি এক ধাপ না এগোতে পারেন তাহলে কিন্তু পরের আন্দোলনটা করার জন্য জনগণ বাদ দিক নিজের মনোবল ফিরে পাবেন না। সরকার কিন্তু এখন সেটাই দেখছে। আমি বলছি, খুব দৃঢ়তার সাথে বলছি, আগামী 2-3 দিন যদি আমরা জমায়েত দিতে পারি খুব শিগগিরই আমাদের কাছে একটা ভালো খবর আসবে যেটা নিয়ে আমরা বাড়ি যেতে পারবো। আমরাও কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছি, আমাদের পরিবার আছে, পরিজন আছে। 30 তারিখ 31 তারিখ এই মঞ্চটাকে আমরা আগলে বসেছিলাম, কারণ জানতাম যে আমাদের অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা পরীক্ষা দিতে যাবে। সবার একটা স্বপ্ন থাকে দাসত্ব প্রথা থেকে মুক্তি পাওয়ার, গেছে। কিন্তু আপনারা বলুন তো, যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার হলে অনুপস্থিত সংখ্যা কত ছিল? দুঃখ এটাই, বেকার সমাজ বুঝেছে যে এটা প্রহসন, কিন্তু আমরা যারা চাকরি করছি 16 বছর তারা বুঝলাম নাকি এটা প্রহসন। আমরা ভাবলাম পার্শ্ব শিক্ষক দেখলেই আমাদের অ্যাবজর্ব করে নেবে, পার্শ্ব শিক্ষক দেখলে আমাদের আরো ছেঁকে দেবে, এটা মাথায় রাখুন। ওরা পার্শ্ব শিক্ষকদের ভয় পায়, ওরা চায় না এদের যে ন্যায্য দাবি এবং এদের যে যোগ্যতা প্রমাণ করুক। আজকে ওই ভাই বোন গুলো কোয়ালিফাইড, ওরা পড়ে আছে। আমি সেদিন প্রশ্ন রেখেছি সরকারের কাছে যে যারা বেকার নিজেদেরকে মেধা মানে মেধা পরীক্ষা দিয়ে এসে নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছে আপনি তাদেরই চাকরি দিতে পারেন না, তো আপনারা আমাদের সরকারদের আপনি কিভাবে চাকরি দেবেন যারা 16 বছর কাজ করছি? উপরন্তু উনি কি বলেছেন যখন আমাদের নেতৃত্ববর্গ বলেছেন যে আমরা এই এই ভাতায় আমাদের সংসার চলছে না, তখন পার্থবাবু কার সাথে তুলনা করেছেন? বেকারদের সাথে, যে বেকাররা তো তাদের সংসার চালিয়ে নিচ্ছে, আপনারা তাহলে কেন পারছেন না? তুলনাটা দেখুন, এটা একটা শিক্ষামন্ত্রীর স্পিচ, একটা ভাষা। আমি একটা পদে আছি, আমি যখন কথা বলবো আমার ভাষাটা কি এরকম হবে? আর বেকারের সংখ্যা তো এই 11 বছরে যা বেড়েছে বিগত কোনো আমলে ছিল না, তো বেকারদের সংখ্যা তো আপনারাই বাড়িয়ে রাখছেন। তাই জন্যই তো খেলা মেলা টাকায় দিয়ে শুধু মুখ বুঝিয়ে রাখছেন যুব সমাজগুলো, আর যুব সমাজ তো বেকারত্বের উন্মাদনায় নাচছে, একদম বাস্তব কথা। পাড়ার পূজো তাতে টাকা, কে এতে মরছে তাতে টাকা, তাহলে বেকার সমাজ তো হাতে কাঁচা পয়সা পেয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষিত বেকারগুলো ধুঁকছে। নাহলে আজকে বলুন তো, এই বাচ্চা ছেলেগুলোর মাথায় একটা টেন দিতে ভয় পায়। যখন পুলিশ প্রশাসনের সাথে আমরা রাত্রিবেলা কজন মহিলা কথা বলেছি যে একটা অন্তত মাথায় এদের চাদর দিতে দিন, এই ঠান্ডায় তো বাচ্চাগুলো মরে যাবে, মানে এত ঠান্ডা আবার দিনে এরকম রোদ, বলছে আমাদের ওপর মহল থেকে অর্ডার আছে। তো মিষ্টিতে জিজ্ঞাসা করেছে, অর্ডার আপনার কি ওপরে মহলের ভদ্র অফিসার দেখতে আসছেন? বলছে না, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে লাইভ করে করে দেখানোর,
তাহলে বুঝতে পারছেন এরা কত ভয় পাচ্ছে? তাহলে চাকরি কাদের হয়েছে? যারা পয়সা দিয়েছে তাদের চাকরি হয়েছে? আপনারা পরীক্ষা দিতে গেছেন, আমি অনেকের কাছ থেকে শুনেছি, সামনে পেছনে বসা অনেকে সাদা খাতা জমা দিয়েছে, তারা দীর্ঘক্ষণ ধরে শুধু নাম রোল নাম্বার নিয়ে লিখে গেছে। তার মানে এটা আগে থেকে সেটিং করা আছে। এটা বুঝতে হবে যে এরা বেকারদের চাকরি দিতে পারে না, তো আমাদের কোথা থেকে চাকরি দেবে? কিন্তু আমরা কিভাবে এই আন্দোলনটাকে আস্তে 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 পিছিয়ে দিলাম? আমরা যদি সঠিক জমায়েত দিতে পারতাম, 700 জমায়েত দিতে পারতাম, আমি বলছি এক সপ্তাহের মধ্যে সরকার নড়ে বসতো, কিন্তু আমরা সেটা দিতে পারলাম না। তারপর পরে রাখালো মইজুল ইসলামের ইয়ে, তারপরে 31 তারিখের অনেকে পরীক্ষা দেবে, কাউকে আশাহত করার জায়গা নেই। আমরা সেই দুটো দিন আমরা অনেকে এখানে পড়েছিলাম যে না আসবে, আবার 1 তারিখ থেকে মঞ্চ ভরপুর হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে 2 তারিখে অনেকেই প্রোগ্রাম সেট করে রেখেছিল, যারা দূরে তারা তো চলেই এসেছেন, কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারা তো আসতে আজকে নবান্নে, তো নবান্নের প্রোগ্রামটা ক্যান্সেল হলো বলে আমি এখানে আসবো না? আজকে যদি আমার স্কুল থাকতো আমি আসতাম না? এই জমায়েত যদি 2 থেকে 3 দিন দিবা যায়, তাহলে কিন্তু সরকার মানতে বাধ্য হবে। কারণ যে রক্তে লেখা চিঠি আমরা সরকারকে দিয়েছিলাম, সেই চিঠি তিনি বারংবার ফেরত দিয়েছে, আমরা বারংবার তাকে পাঠিয়েছি, অবশেষে 27 তারিখে তিনি সেই চিঠি নিতে বাধ্য হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এটা জয় নয়। আমার স্ট্যান্ড পয়েন্টে আমি স্থির থাকবো, আমি কোনো দোলা চলে যাব না। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে ন্যূনতম বেতন কাঠামো, সেটা এবার হবে না পরের বার হবে। পার্শ্ব শিক্ষক 16 বছর অপেক্ষা করেছে, 3 বছর অপেক্ষা, 3 মাস আরো অপেক্ষা করবে, কিন্তু তার আগে এই সরকারের থেকে ন্যূনতম কিছু আমাদের নিতেই হবে। এই যে মনে আনুন, নাহলে শেষ হয়ে যাবে এত বড় একটা আন্দোলন। আগামী 2-3 দিনের মধ্যে সেই জমায়েতটা দিলে সরকার চিন্তা ভাবনা করবে। গতকাল আপনি দেখেছেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য মহাশয় একদম ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে ডেপুটেশন দিয়েছেন, বলেছেন এটা আপনি পড়ুন, এটা আপনি দেখুন, নাহলে কিন্তু ভোটের এফেক্ট পড়বে। তখন কিন্তু মাননীয় সেই ডেপুটেশন নিয়েছেন এবং মুখ্য আধিকারিককে সেটার জন্য যথোপযুক্ত গুরুত্ব দিয়ে সেটাকে আলোচনা করতে বলেছেন। এই দুটো শব্দ ভোট, আপনি যতই বলুন, আমি যতই বলি যে এই 48,000-এর কোনো ছাপ ওনার ভোট বাক্সে পড়বে না বা ওনার জনপ্রিয়তাকে কোনোভাবেই পেছনে ফেলাতে পারবে না, এই 48,000 ভোটের পরোয়া উনি করেন না, এটা সম্পূর্ণ মিথ্যে ধারণা। 48,000 মানে কিন্তু শুধু 48,000 নয়, 48,000-এর সাথে তার পরিবার আছে, তার আত্মীয় স্বজন আছে, সর্বোপরি আছে আমাদের ছাত্রছাত্রীরা যারা 18 বছরের পরে গিয়ে ভোট দেবে। তারা কিন্তু শিক্ষক শিক্ষিকার এই অমর্যাদার জন্য আর যাকেই ভোট দিক তৃণমূল সরকারকে ভোট দেবে না। এটা কিন্তু সরকারের কাছে খুব পরিষ্কার, তাই নিজের জমায়েতটা দিতে হবে এবং নিজের ওয়ার্ডে ছাত্রছাত্রীদের সমর্থন চেয়ে পোস্ট লিখতে হবে, যেটা সরকারকে ভাবাতে বাধ্য করবে এই পার্শ্ব শিক্ষকদের সম্বন্ধে। কারণ এই টাকায় মহিলাদের চলে গেল, পুরুষ মানুষের শিক্ষকদের কোনোভাবেই চলছে না, এটা খুব বাস্তব কথা। বাবা মা স্ত্রী পুত্র কন্যা সন্তান সবাইকে দিয়ে মাসের শেষে এনারা অপেক্ষা করে থাকেন কবে আবার সেই ভাতাটা ঢুকবে নিজের অ্যাকাউন্টে। সবাই অর্থের জন্য যেমন লড়ছে, তেমনি শিক্ষিকারা কিন্তু ম্যাক্সিমাম লড়ছে সম্মানের জন্য। কারণ এটা আমার প্রাপ্য সম্মান, আমি কেন এই সম্মানটা পাবো না? তো নিজেদেরকে জাগ্রত না করলে সামনে খুব তাড়াতাড়ি ভোট ঘোষণা হবে। যেভাবে মুখ্যমন্ত্রী কালকে আমাদের সাথে আমাদের ওই ডেপুটেশনটা নিয়ে নড়ে চড়ে বসেছেন, যদি আগামী 2-3 দিন আমরা জমায়েত দিতে পারি, খুব দ্রুততার সাথে বলছি, আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি যে জিনিসটা ঘোষণা করবেন মাননীয়া, সেটা নিয়ে 3 মাস পরে আমরা এই আন্দোলনে আবার বসবো এবং সেদিন আমরা পূর্ণ শিক্ষকের মর্যাদা আর বেতন কাঠামো নিয়ে যাবই। তাই আর বেশি দীর্ঘায়িত কিছু করবো না, আমি একটু খেয়ে আসি, আমি খাইনি সকাল থেকে, আমি এসে স্লোগানের পর্বটা দেব। ঠিক আছে, অমলদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। শুধু একটাই কথা, ঐক্য মঞ্চ হচ্ছে সেই মঞ্চ যে কিন্তু কোনো অন্যায়ের সাথে আজ পর্যন্ত আপোষ করেনি। অনেকে বলেছেন যে ঐক্য মঞ্চে, আমি দেখেছি ঐক্য মঞ্চ কি করতে পেরেছে বলুন তো এতদিনে, তাহলে 190 বছর কেন লেগেছিল ভারতবর্ষকে স্বাধীন করতে? 10 বছরের মাথায় তো কেউ প্রশ্ন করতে পারতো। ধৈর্য রাখতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। আমরা তো আমাদের লক্ষ্যচ্যুত হইনি, এবার হবেই, হতে হবেই। তাই একটু এই 3-4 দিন কষ্ট করুন, 47টা দিন হয়ে গেছে, আর খুব বেশি হলে 10টা দিন। আমরা পারবো, পারবই, কারণ আমরা যেখানে পিছিয়ে পড়াদের এনে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিয়েছি, তাদেরকে আজকে
অনেকটা দূরে গিয়ে দিয়েছি, সেখানে কোনো রাজনৈতিকীকরণ নয়, শুধু নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য আর 10টা দিন আমাদেরকে লড়াই করতে হবে, করতেই হবে। পারবো তো আমরা? একদম। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আছে না বস? এই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আছে না বস? আরে চক্রান্ত ঘুচিয়ে দিতে, বেতন কাঠামো ছিনিয়ে নিতে এই সংগ্রাম চলছে, চলবে। জবাব 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 তোমায় দিতেই হবে।